বাবা কত বড় একটা খুঁটি, কত শক্ত একটা খুঁটি, বাবাটা কত প্রয়োজন, বাবাটা কত বড় খুঁটি, বাবাটা বড় কত বিশাল শক্তি। একটি বাবা কখনো চায় না তার সন্তান কষ্টে থাকুক, একটি বাবা কখনো চায় না তার সন্তান বেকার থাকুক। আমার বাবা যখন চলে যায় বাবার মৃত্যুতে, আমাদের সংসারটা, আমাদের পরিবারটা তছনছ হয়ে যায়। যেভাবে আপনার একটা বিল্ডিংয়ের আপনার একটা ফাউন্ডেশন নড়ে গেলে বিল্ডিংটা পুরো ভেঙে যায়, ঠিক বাবা আমার বাবা মৃত্যুর পরে বিশ্বাস করুন আমাদের সংসারটা পুরো তছনছ হয়ে গিয়েছে। যেদিন আমার বাবা মারা যায় সেদিন আমাদের পুরো পরিবারে যেন পরিবারটা পুরো পঙ্গু হয়ে গিয়েছে। আমার মনে আছে আমার বাবা মরে যাওয়ার পরে আমার ভাইরা কত কষ্টে দিন কাটিয়েছে, আমার মা কত কষ্টে দিন কাটিয়েছে। এখনও সেই দুঃখের দিনগুলো, এখনও সেই কষ্টের দিনগুলো মনে পড়ে, তখন মনে হচ্ছে যে বাবা কত বড় একটা খুঁটি, কত শক্ত একটা খুঁটি। এই খুঁটি মানে চলে যাওয়ার পরে আমাদের সংসারটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে বুঝেই বলতে পারবো না। এমনও দিন হয়েছে বাবার মৃত্যুর পরে আমাদের তিন বেলা খাবার আমরা ঠিক মতো খেতে পারতাম না, বাবার মৃত্যুর পরে আমরা সুন্দর একটা জামা পরতে পারতাম না, বাবার মৃত্যুর পরে আমাদের সংসার ছিল এলোমেলো। সেই সংসার ভাঙচুর সংসার আমাদের আবার পুনরায় করতে অনেক কষ্ট হয়েছে। বিশেষ করে আমাদের সংসারটা মানে জোয়া লাগানোর ক্ষেত্রে, গুড়ি দাঁড়ানোর ক্ষেত্রে আমার মা আমার বড় ভাই অনেক কষ্ট করিয়েছেন। এখনও আমরা অনুধাবন করি, এখন আমরা রিয়েলাইজ করি, বিশ্বাস করুন যে বাবাটা কত প্রয়োজন, বাবাটা কত বড় খুঁটি, বাবাটা বড় কত বিশাল শক্তি। যার বাবা নাই সে কেবল এই পাওয়ার হাউসের কথা বলতে পারে, যার বাবা পৃথিবী থেকে চলে গেছে সে কেবল এই বাবার অভাব বুঝতে পারে। আমার প্রত্যেকটি মুহূর্ত এখনও খুব কষ্ট লাগে, যখন আমার বন্ধুরা, যখন আমার মানে আমার তার বাবা চলে আসে, তাদেরকে স্কুলে নিয়ে যায়, তাদেরকে কলেজে নিয়ে যায়, তাদেরকে ইউনিভার্সিটি নিয়ে যায়, তাদেরকে মানে কোনো মার্কেটে নিয়ে যায়, ঈদের সময় পাঞ্জাবি কিনে দেয়, শার্ট কিনে দেয়। বিশ্বাস করুন এই বাবার বেদনাটা আসলে আমি তখন বুঝতে পারি যখন বাবার শাসন করে, বাবার এই বেদনাটা তখনই বোঝা যায় যখন বাবা তার ছেলেকে বলে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা কোনো সমস্যা হবে। তখন বাবা তার ছেলেকে চাকরির জন্য বিভিন্ন ধরনের পড়াশোনার জন্য গাইডলাইন দেয়, তখনই মনে হয় যদি বাবা বেঁচে থাকতো তাহলে হয়তোবা এত কষ্ট করতে হইতো না, বাবার শক্তিতে হয়তোবা আমি ঘুরে দাঁড়াতে পারতাম। বিশ্বাস করুন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে বাবার কথা অনুধাবন করি। যারা যাদের বাবা নেই তারা কেবল আমার মর্ম বুঝবে, তারাই কেবল বাবা হারানো মর্ম বুঝবে। আজ বাবা দিবসে যে কথা বলতে চাই, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, প্রিয় বন্ধুরা, যারাই আপনারা যাদের বাবা বেঁচে আছে বাবাকে মূল্যায়ন করুন। বাবা হচ্ছে যে একটি সংসারের পাওয়ার হাউস, বাবা হচ্ছে একটি সংসারের শক্তি, বাবা হচ্ছে একটি সংসারের কুঠি। এই কুঠি যদি চলে যায় তখন আপনি অনুধাবন করতে পারবেন বাবার কী গুরুত্ব। আমি সবাইকে অনুরোধ করব আপনার বাবাকে প্রত্যেকটি মুহূর্তে মূল্যায়ন করুন, বাবার পরামর্শ নিন, বাবার গাইডলাইন শুনুন। একটি বাবা কখনো চায় না তার সন্তান কষ্টে থাকুক, একটি বাবা কখনো চায় না তার সংসার বেকার থাকুক, একটি বাবা কখনো চায় না তার সংসার না খেয়ে তার সন্তান না খেয়ে থাকুক। বাবা প্রত্যেকটা মুহূর্তে তার সন্তানকে সুখে সুখে রাখতে চায়। যে একটা ছায়া, একটা ছাতা যেভাবে তার সন্তানকে, একটা ছায়া যেভাবে মানুষকে আগলিয়ে রাখে রোদ বৃষ্টি জ্বর থেকে, ঠিক বাবা তার সন্তানকে রোদ বৃষ্টি জ্বর থেকে আগলে রাখে। তাই বলবো।